এখন থেকে ব্যাংক ও মোবাইল সংযোগে আর বাধ্যতামূলক নয় আধার আর কি কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জানুন এক ঝলকে আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে স্বীকৃতি দিলেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এদিন একদিকে যেমন আধার নিয়ে চেন্দ্রের প্লাসকে আদালত সাধুবাদ জানিয়েছে তেমনই সাধারণ মানুষের যে উৎকণ্ঠা ছিল তাও নিরসন করার চেষ্টা করেছে আদালত আধার কার্ডে নাগরিকদের খুব সামান্য কিছু অবস্থানগত ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে এটিকে ডুপ্লিকেট করা যাবে না ফলে একজনের আধার অন্যজন ব্যবহার করতে পারবেন না তাই গোপনীয়তা রক্ষা হবে না রাষ্ট্রপক্ষের এই দাবি খারিজ করল আদালত স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয় বেসরকারি সংস্থাগুলি আধার কার্ড চাইতে পারবে না। কার্ডটি ইউজিসির মতো সংস্থা আধারের দাবি করতে পারবে না আধার নেই বলে কোনো শিশুকে সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না আধার প্যান সংযুক্তিকরণকে মান্যতা দেওয়া হয়েছে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতেই হবে এই দাবি ও খারিজ করল আদালত মোবাইলে আধার সংযুক্তিকরণের দাবিও সুপ্রিম কোর্ট করে দিয়েছে আধারকে অর্থ বিল হিসাবে পাশ করা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে আধারের তথ্য জোগাড় না করতে পারে তারা যাতে আধার কার্ড না করতে পারে সেক্ষেত্রে সরকারকে করা হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত